নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনার কাছেও যদি প্যান কার্ড বা আধার কার্ড এগুলো যদি থেকে থাকে, অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আপনাদের একটা ভুলের জন্য আপনাদেরকে কিন্তু 500 টাকা, 1000 টাকা পর্যন্ত জরিমানা বা 10,000 টাকা পর্যন্ত কিন্তু জরিমানা বা ক্ষতিপূরণ কিন্তু দিতে হতে পারে। তো আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেই কাজটি করারও লাস্ট ডেট কিন্তু আজকেই, মানে এই 31 মার্চই কিন্তু তার লাস্ট ডেট। আজকের মধ্যেই সেই কাজটা করতে হবে, সকলকেই কিন্তু করতে হবে, না করলেই কিন্তু জরিমানা দিতে হবে। তো কি বলা হয়েছে এবং সেই কাজটি আপনারা কিভাবে করবেন, আপনার সেই কাজটি করা রয়েছে কিনা কিভাবে বুঝবেন, সমস্তটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো আপনাদেরকে আমি কিভাবে কাজটা করতে হবে বা আপনার কাজটা করা রয়েছে কিনা সেটাও কিন্তু আমি অনলাইনে টিউটোরিয়ালও দেখিয়ে দেবো, এই ভিডিওতেই দেখিয়ে দেবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে বলা হয়েছে প্যান আধার যুক্ত না হলে কাল থেকে জরিমানা, প্যান এবং আধার সংযুক্ত করার সময়সীমা ফুরোচ্ছে আজ, প্রত্যক্ষ কর পর্ষদ CBDT এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে। কোনো করদাতা সেই কাজ সম্পূর্ণ না করে থাকলে 1 এপ্রিল অর্থাৎ আগামীকাল থেকে জরিমানা গুনবেন। যাদের ডিমেট অ্যাকাউন্ট রয়েছে তাদেরকেও প্যান আধার যোগ করতে হবে। কর পর্ষদের নির্দেশ অনুযায়ী চাইলে 31 মার্চের পরেও আধার কার্ডের সঙ্গে প্যান যুক্ত করা যাবে ঠিকই, তবে 1 এপ্রিল থেকে 3 মাসের মধ্যে তা করা হলে এককালীন জরিমানা গুনতে হবে 500 টাকা, তারপরে জরিমানা দাঁড়াবে 1000 টাকা। প্যানের সঙ্গে আধার সংযুক্তিকরণ অনেক আগেই বাধ্যতামূলক করেছে কেন্দ্র, সেই কাজ করার সময়সীমা বাড়ানো হয়েছে একাধিকবার। বুধবার এক বিজ্ঞপ্তিতে CBDT বলেছে 31 মার্চের মধ্যে এই সংযুক্তিকরণ করা না হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা গুনতে হবে। তাছাড়াও প্যান নম্বর ব্যবহার করতেও অসুবিধা হবে না 2023 সালের মার্চ মাস পর্যন্ত, কিন্তু তারপরে আধারের সঙ্গে সংযুক্ত না হওয়া প্যান কার্ড অবৈধ বলে গণ্য করা হবে। মানে এই 2023 সাল পর্যন্তও যদি আপনি না করেন তখন কিন্তু আপনার প্যান কার্ডটি অবৈধ বলে গণ্য করা হবে, আপনাকে জরিমানা দিতে হবে। জরিমানা দিয়ে দিয়ে যদি আপনি 2023 সাল পর্যন্ত চলেও যান, তারপরেও যদি আপনি না করেন লিঙ্ক, তখন কিন্তু আপনার প্যান কার্ডটা অবৈধ বলে ঘোষণা করা হবে। আয়কর বিশেষজ্ঞ নারায়ণ জৈনের দাবি, রিটার্ন জমা দেওয়া, করের টাকা রিফান্ড পাওয়া, ডিমেট অ্যাকাউন্ট খোলা, শেয়ার লেনদেন, ব্যাঙ্ক লেনদেন সহ যেসব ক্ষেত্রে প্যান নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক, প্যান অবৈধ হলে সেই সমস্ত কাজ করতে পারবেন না করদাতা থেকে লগ্নিকারীরা। শুধু তাই নয়, অবৈধ প্যান ব্যবহার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আয়কর দপ্তর 10,000 টাকা পর্যন্ত জরিমানাও করবেন। এবার দেখুন, আপনারা প্যান আধারের সঙ্গে লিঙ্ক কীভাবে করবেন আর আপনাদের লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনারা কীভাবে বুঝবেন, তার জন্য আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন, দিয়ে গুগলে চলে আসবেন। গুগলের সার্চ বোটামে এসে সার্চ করবেন ইনকাম ট্যাক্স লিখে আপনি গুগলে সার্চ করে দেবেন। যখনই সার্চ করবেন সবার প্রথমে দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এসেছে, এই অপশনটাই আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি মোবাইল থেকে কাজটা করেন তাহলে এখানে 3 ডট দেখতে পাবেন, 3 ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট যেটা রয়েছে সেটা অন করে নেবেন, তাহলে মোবাইল থেকে আপনার কাজটা করতে সুবিধা হবে। এবার নিচের দিকে স্ক্রল করবেন, এবার আপনি কিভাবে লিঙ্ক করবেন সেই পদ্ধতিটা আগে দেখিয়ে দিচ্ছি, তারপর কিভাবে লিঙ্ক রয়েছে কিনা সেটাও দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার বলে একটা অপশন রয়েছে, এই যে লিঙ্ক আধার এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম পরবর্তী পেজ চলে আসবে। এবার এইখানে আপনার প্যান কার্ডের নাম্বারটা বসাতে হবে, আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে, আর নেম অ্যাজ পার আধার, আপনার আধার কার্ডে কী নাম রয়েছে একদম সেই নামটাই হুবাহু কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। মোবাইল নাম্বার আপনার এখানে বসাতে হবে এবং এমন একটি মোবাইল নাম্বার বসাবেন যেই মোবাইল নাম্বারে OTP আসবে, সেরকম একটি মোবাইল নাম্বার বসাবেন। তার পরের ঘরটা এখানে বলেছে আপনার আধার কার্ডে যদি কেবলমাত্র জন্ম তারিখটি দেওয়া থাকে, মানে সালটি যদি দেওয়া থাকে, তারিখ দেওয়া নেই, মাস দেওয়া নেই, অনেকের আধার কার্ডে এরকম কেবলমাত্র সাল দেওয়া রয়েছে, তো আপনার ক্ষেত্রে সেরকম যদি আধার কার্ড হয়ে থাকে তাহলে এই প্রথমে চেকবক্সে ঠিক দিবেন। আর যদি আপনার আধার কার্ডে ডেট অফ বার্থ সম্পূর্ণ লেখা থাকে, মানে ডেট তারপর মাস তারপর সাল সমস্তটা যদি লেখা থাকে, তাহলে আপনাকে এই প্রথমের ঘরটায় ঠিক দিতে হবে না, আর দ্বিতীয় ঘরটায় সকলকেই ঠিক দিতে হবে। দিয়ে আপনাকে এখানে লিঙ্ক আধার বলে যে বোটামটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। লিঙ্ক আধার বোটামে যখনই ক্লিক করবেন আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বার একটা OTP চলে আসবে, সেই OTPটি দেখে দেখে এখানে আপনি বসিয়ে দিবেন, দিয়ে এই ভ্যালিডেট অপশানে ক্লিক করে দিবেন। তো যখনই আপনি ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন এখানে দেখিয়ে দিবে ইওর রিকোয়েস্ট ফর আধার প্যান লিঙ্কিং হ্যাজ বিন সিন টু UIDAI ফর ভেরিফিকেশন, প্লিজ চেক দ্য স্ট্যাটাস লেটার বাই ক্লিকিং অন লিঙ্ক আধার স্ট্যাটাস লিঙ্ক অন হোম পেজ। তো আপনার যে আবেদনটা সেটা কিন্তু UIDAI এর কাছে পাঠানো হয়ে গেছে ভেরিফিকেশনের জন্য, এবার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। এবার আপনার ভেরিফিকেশন হয়েছে কিনা বা যারা আগে করেছেন আপনার মনে নেই আপনার লিঙ্ক রয়েছে কিনা কীভাবে আপনারা চেক করবেন, আবার আপনারা সেই হোম পেজে চলে আসবেন। ইনকাম ট্যাক্সের যে হোম পেজটা ছিল ওয়েবসাইটের হোম পেজে আসার পর নিচের দিকে স্ক্রল করবেন, এখানে স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার স্ট্যাটাস, এই যে লিঙ্ক আধার স্ট্যাটাস এই বোটামটায় আপনাকে ক্লিক করে দিতে হবে।
এখানে যখনই ক্লিক করবেন এখানে আপনার প্যান কার্ডের নাম্বার দিতে বলবে, প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন, আধার কার্ডের নাম্বার দিতে বলবে, আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে ভিউ লিংক আধার স্ট্যাটাস এই বাটনটাই ক্লিক করে দিবেন। তো যখনই ক্লিক করবেন এখানে এরকম যদি আপনার দেখিয়ে দেয় যে ইওর প্যান ইজ অলরেডি লিঙ্কড টু গিভেন আধার, তার মানে আপনি জানবেন যে আপনার প্যান আধার লিঙ্ক রয়েছে। আর যদি আপনার এরকম না দেখায় নট লিঙ্কেড দেখায়, তার মানে জানবেন যে লিঙ্ক নেই। আর যদি আমরা দেখাই যে এখন প্রসেস রয়েছে, তার মানে এই আপনি আবেদন করেছেন, সেটা ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে, কিছুদিন পরে আবার আপনি এইভাবে সার্চ করবেন তাহলে দেখবেন আপনার এরকম লিঙ্কড হয়ে গেছে, বা যদি লিঙ্কড না হয় তখন আপনাকে দেখিয়ে দেবে। তো এইভাবে আপনারা খুব সহজে প্যান আধারে লিঙ্ক করে নেবেন বা লিঙ্ক রয়েছে কিনা চেক করে নেবেন, নচেৎ কিন্তু আপনাদেরকে জরিমানা দিতে হবে 500, 1000 বা 10,000 টাকা পর্যন্ত। অবশ্যই ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও কিন্তু এই খবরটি জানতে সুবিধা করবেন, এবং তাদেরকে যাতে জরিমানা দিতে না হয় সেই ব্যবস্থা আপনারা করে দেবেন। অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।